Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. Aaj ami banabo amar maer pochonder recipe tangra mach alur jhol. To er jonno ami niye niyechi 250 gram tangra mach, dutu alu, dutu pyaz, dutu tomato aro niyechi kachamorich. আরও আমার যা যা লাগছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া এখন আমি মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে নিব মেখে 10 মিনিট রেখে দিব দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি একটি প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি এবার আমি হলুদ মেখে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে ফ্রাই করব যাতে তেল ছিটে না যায় মাছ প্রায় ফ্রাই হয়ে এসেছে আমি এখন উল্টে পাল্টে দিব মাছ ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিব এবার আমি মাছ ভাজা তেলের মধ্যেই प्याज कुची दिए फ्राई करे निबो फ्राई हो गये थे एको ना मैं दी दीछी टमेटो कुची दिए भालो भाबे फ्राई करबो টমেটো গুলো গলা পর্যন্ত আমি রান্না করব টমেটো পেঁয়াজ দুটোই গলে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ টমেটোর সাথে ফ্রাই করে নিব তেল উপরে উঠে এসেছে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি দিয়ে মশলাগুলোকে ভালো মতো রান্না করে নিব এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে ঢেকে আমি আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এবার আমি ঢাকনা খুলে দেখব আলুগুলো ভালোমতো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্স করব সাবধানে মিক্স করতে হবে যাতে ভেঙে না যায়
এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি আরো 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। সাত মিনিট হয়ে গেছে, আমার মাছগুলো একদম রেডি। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার ট্যাংরা মাছের ঝোল। এই ট্যাংরা মাছের ঝোল রেসিপিটি আমার মায়ের এবং আমার খুবই পছন্দের একটি রেসিপি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।